কাঁঠালের এঁচোড় তো কাঁঠাল কাঁচা থাকা অবস্থায় প্রায় সবাই খেয়েছেন, তবে আমি আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি এটি আমাদের ফ্যামিলিতে খুবই পছন্দের একটা রেসিপি। আমি জানি না এরকম অবস্থায় কাঁঠাল কে কে খেয়েছেন। তো বন্ধুরা নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমার চ্যানেলে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আজকের এই রেসিপিটি আপনারা কেউই আগে হয়তো ট্রাই করেননি, তবে ট্রাই করে দেখবেন, এটি খেতে কিন্তু ভীষণ মজার হয়, বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে কারণ এটা অনেকটা মিষ্টি হয়ে থাকে। তো আমি এখানে কাঁঠালটা কেটে নিয়েছি, কাঁঠালের বীজটা এ পর্যায়ে নেওয়া যায় না, বীজটা অনেক শক্ত হয়ে যায়। আর এই পদ্ধতিতে কাঁঠাল কাটা কিন্তু খুবই ইজি, কোনো রকম কষ আপনার হাতে লাগবে না, সামান্য একটু তেল দিয়ে নিলেই, একটু সরিষার তেল, তাহলে আপনার হাতে কষ লাগার কোনো চান্সই নেই। আর এই কাঁঠাল কোয়াগুলো কোনো রকম কিন্তু আপনার ভাপ দিতে হবে না বা কষ ফেলতে হবে না, আমরা যেভাবে কাঁচা কাঁঠালের কষটা ফেলে থাকি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু কাঁঠালটা খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবারে একটা কড়াই চাপিয়েছি, কড়াই দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, তেলের মধ্যে আমি একটা তেজপাতা, দুইটা শুকনো মরিচ আর সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। রান্নায় মশলার পরিমাণ খুবই কম থাকে, খেতেও ভীষণ মজা লাগে। আর আপনারা যারা একটু ঝাল পছন্দ করেন তারা একটু ঝালটা দিয়ে দিবেন, কারণ কাঁঠালের তরকারিতে একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভালোই হয়। তো বন্ধুরা, আমি এখানে কাঁঠালের কোয়াগুলোকে জল ঝারিয়ে খুব সুন্দরভাবে রেখে দিয়েছিলাম, এবারে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু একটু কষিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে কষাতে হবে, কারণ আমরা কিন্তু এটা জল দিয়ে বেশিক্ষণ রান্না করব না। খুব বেশিক্ষণ জল দিয়ে জাল দেওয়ার কারণে এর মিষ্টিটা কিন্তু কমে আসতে থাকে, সাথে বেশি নরম হয়ে গেলে তখন কিন্তু খেতেও আর মজা লাগে না। এবারে আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি একটু মশলা সবসময় কমই ব্যবহার করি, কারণ রিচ খাবার আমার বাবাই একদমই খেতে পারে না। তো এবারে মশলাগুলো খুব সুন্দরভাবে কাঁঠালের সাথে একটু কষিয়ে নেবেন 2 থেকে 3 মিনিট মতো। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, জলের পরিমাণটা কিন্তু একদম কাঁঠালের কোয়াগুলো চুই চুই থাকতে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না, কারণ এই তরকারিতে কিন্তু ঝোল রাখলে একদমই মজা লাগবে না, একটু গামাকা ঝোল নামিয়ে নিতে হবে, তাহলে কাঁঠালের কোয়াগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর সম্পূর্ণ ঝোলটা কিন্তু কাঁঠাল কোয়ার মধ্যে ঢুকে যাবে। ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে ঘড়ি ধরে 5 থেকে 6 মিনিট, এর মাঝেই কিন্তু আপনার কাঁঠালগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই কাঁঠালের তরকারিতে একটু শক্ত কাঁঠাল নিতে চেষ্টা করবেন, যেটাকে আমরা খাজা কাঁঠাল বলে থাকি। এবারে সামান্য গরম মশলা গুঁড়া ছিটিয়ে দিলাম, আর যে ঝোলটা দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ কাঁঠালের গায়ে টেনে যাবে। আর বেশিক্ষণ জাল করার কোনো দরকার নেই, আমি এখানে একটু সামান্য জিরে গুঁড়োও ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দারুণ মজার একটা রেসিপি তৈরি করে দেখতে পারেন, আশা করি আপনাদের সবারই অনেক ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, খানিকক্ষণ পরে যখন ঝোলটা গামাখা হয়ে এসেছে, এ পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বেশি ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ধন্যবাদ সবাইকে।